নমস্কার বন্ধুরা, অর্পিতার শৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। বাঙালির ঘরে ঘরে প্রায়ই কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়। আমি আজ খুব সহজে, খুব সাধারণভাবে তোমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ 250 গ্রাম। চিংড়ি মাছের খোসা ফেলে নেব। তোমরা চাইলে শুধু চিংড়ি মাছের মাথা কেটেও নিতে পারো, খোসা না ফেলে। আমি খোসা ফেলেই নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবং লবণ হলুদ মাখিয়ে আমি 5-7 মিনিট রেখে দেব। চিংড়ি মাছ তোমরা বড় বা ছোট যে কোনো সাইজে নিতে পারো। সব রকম চিংড়ি মাছ দিয়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রান্না করা যায়। তারপর একটা মিক্সিং বাটির মধ্যে একটা পেঁয়াজ নিয়েছি টুকরো করে, কয়েক টুকরো আদা, 5-6টা কোয়া রসুন এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিংয়ে। পেস্ট করে নেওয়ার পর আমি নেব একটা নারকল। একটা নারকল আমি কুড়ে নিয়েছি। এই নারকল কোড়া মিক্সিং বাটির মধ্যে দিয়ে খানিকটা জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবং সাদা কাপড়ে ছেঁকে আমি দুধ বার করে নিয়েছি। তারপর ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 3 স্পুন সরিষার তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে। চিংড়ি মাছ একটু বড় বড় সাইজের হলে মালাইকারি খেতে একটু বেশিই ভালো লাগে। আমি এখানে একটু মিডিয়াম সাইজেরই চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। তারপর এই তেলের মধ্যে আরও 2 স্পুন তেল দিয়ে দিলাম, সরিষার তেল। যেহেতু মাছ ভাজা তেল সেহেতু একটু গাজা গাজা হয়েছে, গাজা গাজা মতো উঠেছে। এর মধ্যে আমি একটা তেজপাতা 2 টুকরো করে, 4 টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর 4টে এলাচ থেতো করে দিয়েছি, আর 4টে লবঙ্গ। লো ফ্লেমে আমি এগুলো ভেজে নেব। তেজপাতা এবং গোটা গরম মশলা আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখানে কিশমিশও তোমরা দিতে পারো, কিশমিশ দিলে কিন্তু মালাইকারিটা টেস্টি হয়। আমি এখানে কিশমিশ দিচ্ছি না, তোমাদের পছন্দ হলে দিতে পারো। তারপর এর মধ্যে মিক্সিংয়ে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা সব আমি দিয়ে দিয়েছি কড়াইতে, এবং কড়াইতে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, এবং জলটা একদম শুকিয়ে ফেলতে হবে মশলার থেকে। দেখো একদম জলটা শুকিয়ে ফেলেছি, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি নারকলের দুধ। পুরো নারকলের দুধটা এখন দিচ্ছি না, আর নারকলের দুধটা কিন্তু আমি একদম ঘন করে নিয়েছি। নারকলের দুধটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি, একটু শুকনো শুকনো করে নেব একটু কষিয়ে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে বাকি নারকলের দুধটাও দিয়ে দিলাম। নারকল যদি বাড়িতে না থাকে, সবসময় তো বাড়িতে নারকল থাকে না, সেক্ষেত্রে তোমরা অন্য দুধও কিন্তু দিতে পারো। তোমরা যে গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধও কিন্তু গরম জলে গুলে দিতে পারো, বা গরুর দুধ, যে কোনো দুধ দিতে পারো। তারপর গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। তারপর এটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। কিন্তু এই গরম মশলা গুঁড়ো দেওয়ার যে ভিডিওটা সেটা আমার করা হয়নি, সেটা আমার তোলা হয়নি ভিডিওতে। তো তোমরা এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেবে 1/2 টিস্পুন। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। তারপর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি খেতে অসাধারণ লাগে।
তোমরাও বাড়িতে বানাও আমার বানানো পদ্ধতিতে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। খুব সাধারণভাবে আমি তোমাদের এই রেসিপিটি দেখিয়েছি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সবাই লাইক শেয়ার কমেন্ট করো যে কেমন হয়েছে আমার এই চিংড়ি মাছের মালাইকারি। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।